এখন তুমি স্বাচ্ছন্দ্যে বলতে পারো। না মানে আমি বলতে এসেছিলাম আপনি যদি আমাদের কলেজে ক্যারাটে শেখান খুব ভালো হয়। শুধু এটুকু বলতে এসেছিলে? না মানে বলো। না আমি এটুকুই বলতে এসেছিলাম কারণ কলেজে সব ছাত্রছাত্রীদের এখন শক্তি সাহসের দরকার। নলি ওরা যদি আবার কলেজ ভাঙতে আসে তখন? তুমি যদি চাও শুধু কলেজের না আমি তোমারও দায়িত্ব নিতে পারি। না এ তোমার দায়িত্ব মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি যাই। তোমার কি আর কিছু বলার নেই? আমার আর কি বলার থাকবে? না মানে অন্য কোনো কথা অন্য কোনো কিছু। আচ্ছা আমার সম্পর্কে তোমার কি ধারণা? আপনার সম্পর্কে মানে আমি কেমন? খুব ভালো, খুবই ভালো। সত্যি ভালো? মন থেকে বললি? আচ্ছা ভালো লোককেই তো মানুষ ভালোবাসে তাই না? তুমি আমাকে ভালোবাসো? না মানে মেলি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার দিকে তাকিয়ে বলো তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা। বাসি মেলি, মেলি তুমি সত্যি বলছো? মেলি, মেলি শুনুন আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। বলুন। আপনি যদি আমাদের কলেজে জয়েন করেন তাহলে খুব ভালো হয়। সে তো আমি হ্যাঁ করব। শুনুন কিছু বলবে? আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। বলো। আমাকে আপনার কেমন লাগে? ইয়ে মানে ভালো লাগে? শুধু শুধু ভালো লাগে? ভালো লাগে, ভালোবাসি তোমাকে। আমি আপনাকে খুব ভালোবাসি। হ্যাঁ আমরা তো সবাই সবাইকে ভালোবাসি। তুমিও খুব ভালো মেয়ে, আর মেয়েদের তো সবাই ভালোবাসবেই। ইয়ে আমার খুব ঠান্ডা লাগছে, এবার আমি আসি। ভালো লোককেই তো মানুষ ভালোবাসে তাই না? তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ছোট ভাই পেট পাড়াই আইয়া পড়ছি, আইয়া পড়ছি। ছোট ভাই আমি চেয়ারম্যান হইছি। চেয়ারম্যান তো? আরে কত মালার কত কিছু রে ভাই, আমি ইন্টারন্যাশনাল স্মাগলিং কমিটির চেয়ারম্যান হইছি। আস্তে বলেন স্যার, এই সব কথা লুকাইয়া বলতে হয়। চুপ চুপ, কেন লুকিয়ে কমু? আমার ভাইজান বাংলাদেশে এত বড় সম্মান নিয়ে আইছে। এইবার আমি স্মাগলিং এর বাঙ্গি ফাটাইয়া দেব। স্যার স্যার, আগে বাড়ি চলেন তারপর বাঙ্গি ফাটাইয়া। হ্যাঁ চল চলো ভাই।